ঢাকায় চলচ্চিত্রের রিসেন্টলি সময়ের দর্শকপ্রিয় একজন তারকা হলেন নুসরাত ফারিয়া। যদিও এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, তাছাড়া তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। যদিও তিনি তার অভিষেক সিনেমার মাধ্যমে দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন, তাছাড়া তার অভিষেক সিনেমাটি দুই দেশেই মুক্তি পেয়েছিল, যার ফলে অভিষেক সিনেমার মাধ্যমে দুই দেশের দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন নুসরাত ফারিয়া। তাছাড়া নুসরাত ফারিয়া অভিনেত্রীর পাশাপাশি একজন গায়ক, যার ফলে প্রতি বছরে নিজের কণ্ঠে একটি গান গেয়ে থাকেন এই তারকা। মূলত সেই ধারাবাহিকতায় চলিত বছরই এই তারকার বুঝিনা তো তাই শিরোনামের একটি গান মুক্তি পাওয়ার কথা আছে। তাছাড়া রিসেন্টলি সেই গানের প্রমোশনালের কাজ করছেন নুসরাত ফারিয়া। মূলত সেই ধারাবাহিকতায় রিসেন্টলি নুসরাত ফারিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। যদিও তার পোস্ট করা ছবিতে তাকে বেশ খোলামেলা পোশাকে দেখা যাচ্ছে, মূলত তার প্রকাশ করা সেই ছবিটি হলো বোঝেনা তো তাই সেই গানের একটি স্থির চিত্র। তাছাড়া স্থির চিত্রটি দেখে এইটুকু ধারণা করা যায় নুসরাত ফারিয়ার আসন্ন গানটিতে তাকে বেশ খোলামেলা পোশাকে দেখা যাবে। যদিও রিসেন্টলি বিষয়টি নিয়ে নেটাগ্রিকদের একাংশ সমালোচনা করছেন, তবে সে সকল সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না নুসরাত ফারিয়া। প্রসঙ্গত নুসরাত ফারিয়ার হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে। তাছাড়া এই তারকার অভিনীত আবারও বিবাহ অভিযান সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে, পাশাপাশি তাকে আবারও প্রলয় সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা গিয়েছে। তবে এখানে কিন্তু শেষ নয়, কেননা রকিস্টার শিরোনামের একটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় আছে, যেখানে তার বিপরীতে দেখা যাবে ইয়াশকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন খোলামেলা পোশাকে সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।